সকাল হয়েছে, এখন বাজে 7:30, বাংলাদেশি টাইম হয়তো 1:30 বাজতেছে দুপুর। আমি এখনও যোগাযোগ করতে পারি নাই, বিকজ হচ্ছে আমি এখনও ওয়াইফাই অ্যাক্সেস পাই নাই। ওই যে ঝামেলাটা হয়েছে আর কি, ওইটা আজকে সলভ করে ফেলবো ইনশাল্লাহ। এখন এটা হচ্ছে বার ইউনো অফিসে এসেছি, দেখা যাক কী করা যায়। হ্যালো, হ্যাঁ, আমি এখন আছি হচ্ছে, এটা হচ্ছে ব্যাঙ্গোর হাই স্ট্রিট। ফার্স্টে ব্যাঙ্গোর ইউনিভার্সিটি গিয়েছিলাম, ওখান থেকে পোস্ট অফিসে এসেছি, আবার পোস্ট অফিস থেকে ব্যাঙ্গোর ইউনিভার্সিটিতে যাচ্ছি। ইউনিভার্সিটি হচ্ছে এই পাহাড়ের উপর দিয়ে আর কি, রাস্তা উঁচুতে হাইটে যেতে হবে। একবার নামছি, সকালে করে গেছিলাম, আবার নামছি, আবার এখন যাচ্ছি। এখন আমি ডাউনে যাচ্ছি, আসদাতে যাচ্ছি। আসদা সুপার মার্কেট, ওয়ান অফ দ্য বিগেস্ট সুপার মার্কেট ইন ইউকে অ্যান্ড অ্যাজ লং অ্যাজ ইন ওয়েলস অ্যান্ড ইভেন ব্যাঙ্গোরেও। এটা অনেক, ইনফ্যাক্ট ব্যাঙ্গোরে একমাত্র বড় সুপার মার্কেটই হচ্ছে আসদা। গতকালে আসার পরে তো বিকালে বা সন্ধ্যায় কিছু কিনতেই পারি নাই, এখন একটু দেখি খাবার দাবার কেনা যায় কি না। এখন আমি নিচুতে যাচ্ছি ঢাল, এটাই হচ্ছে নিচু, সামনে গিয়ে ডানে যাইতে হবে আর কি। ওকে, আমি আবার যাই আসদাতে। সামনেই আসদা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে বিশাল সুপার মার্কেট। দেখি ভিতরে কি কি আছে। এইটা হচ্ছে আজদের ভিতরে আর কি, আসলেই বিশাল। এটা হচ্ছে মাংসের সেকশন আর কি, কোনটা রেখা কোনটা কিনবো এখন বুঝতে পারছি না। তো ভিউয়ার্স, আসদা থেকে শপিং করে চলে এসেছি। আমার গ্রিন ইদিন ওয়েলসের যে অ্যাকোমোডেশন আছে আর কি, সেই অ্যাকোমোডেশনের রুমে কী কী শপিং করেছি, শপিং বলতে খাবার দাবার আর কি। যদিও চাল ডাল তেল লবণ মানে রেগুলার গ্রসারি আইটেম এখনও পারচেস করি নাই, বিকজ হচ্ছে আমাদের যে কিচেন আছে, কিচেনে অনেক ফ্যাসিলিটিস আছে কিন্তু ফ্যাসিলিটিসগুলো আমি আসলে এখনও ইউটিলাইজ করাটা শিখি নাই। হবস আছে, এই হবস হচ্ছে এক ধরনের বিশেষ চুলা, যে কোনো ধরনের হাঁড়ি পাতিল অ্যালুমিনিয়াম গ্রানাইট যেভাবে যেটাই হোক ইউজ করা যায়, ওইটা আমি এখনও শিখি নাই। এটার জন্য বেসিক্যালি ওয়েট করতেছি, দু একদিন আরও স্টুডেন্ট আসলে তখন আমাদেরকে আমরা শিখব। আজকে বেসিক্যালি পারচেস করেছি, দেখাচ্ছি, ব্রেড, এটা হচ্ছে ব্রেড যেটা বেকারি আইটেম বলে আর কি। এই যে দেখুন, আসদার থেকে, এটা এটাও বেকারি থেকে, এগুলো মোটামুটি রিজনেবল প্রাইস, 1 পাউন্ড 1 পাউন্ড করে, এটাও 1 পাউন্ড, মোট এখানে 3 পাউন্ড। এরপরে কিনেছি হচ্ছে এটা, এটা হচ্ছে বেসিক্যালি পাফ পেস্ট্রি, রাত্রেবেলায় ঘুম ভেঙে গেলে অনেক খিদা লাগে মাঝে মাঝে, যদি একদিন হলো আসছি আর কি। এখন দুইটা কিনছি, এরপরে একটা কনডেন্স মিল্ক কিনছি, তাহলে আপনার কফি দিয়ে বা রুটি দিয়ে খাওয়া যাবে। এরপরে আর এক ধরনের বনরুটির মতো, এটা হচ্ছে প্রোটিন ওয়ার বা টোনস বলে, ফোর সিরেড সফট স্লাইসড থিন ব্যাগেলস, এটা কিনেছি একটা। একটা প্রেসিডেন্ট চিজ কিনেছি,
সবসময় তো আগে টিভিতে দেখ সরি ইউটিউবে দেখতাম যে বিভিন্ন ধরনের চিজ পাওয়া যায় ইউকেতে, তো আজকে এক ধরনের কিনেছি আর কি। এটা প্রাইসটা ঠিক মনে নাই, খুব সম্ভবত £3 মনে হয়। এরপরে কিনেছি হচ্ছে ফ্রুট অ্যান্ড নাটস কিনেছি, এটা খুবই মজা। মজার চেয়ে বড় ব্যাপার হচ্ছে খুব হাই প্রোটিন, হাই মিনারেল এবং হচ্ছে হ্যাভি নিউট্রিশাস, খুবই পুষ্টিকর এবং এতে অনেক শক্তি বর্ধক আর কি। সারাদিন বিভিন্ন কাজকর্ম করতে গেলে, ইউনিভার্সিটি ক্লাস ক্লাস বা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করলে এইগুলো খুব কাজে লাগে আর কি। মানে হালকা খাবারের মতো পেটও ভরে, আবার মজাও লাগে, আবার শক্তিও থাকে। এরকম 3 প্যাকেট কিনেছি, এগুলো 1 পাউন্ড করে, 3টা 3 পাউন্ড। আর একটা মায়োনিজ কিনেছি, এটা হচ্ছে 3 পাউন্ড, এখানে হচ্ছে 700 থেকে 800 গ্রামের মতো থাকে আর কি। এই যে দেখুন 775 থেকে 800 ml মতো আছে, মানে 775 গ্রাম ইজ ইকুয়াল টু 800 ml। এইটা 3 পাউন্ড, এটা আমার মনে হয় 3 পাউন্ড আন্দাজে সস্তাই। এইটাও আসলে ওই কী বলে ব্রেড বা বনরুটি দিয়ে মেখে আমার খাইতে পারবো আর কি। এরপরে কিনেছি হচ্ছে নুডলস, ম্যাগি নুডলস, বিকজ ভাতের পরিবর্তে খিদা মিটাইতে হলে নুডলসের কোনো বিকল্প নাই। যদিও আমার অনেক সময় লাগছিল এটা খুঁজে বের করতে, ওনাদের একজন স্টাফের সাহায্য নিয়েছি এগুলো পারচেস, নুডলস কোথায় আছে কোন দেখে, এত বিশাল এরিয়া, এত আইটেম, মানে ফর দ্য ফার্স্ট টাইম প্রথমবারের মতো যেহেতু গিয়েছি, মানে সব কিছু মানে চেনাটা একটা মুশকিল হয়ে গিয়েছিলো। আবার যখন আমি তো এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয় নাই বা কোনো কার্ড হয় নাই, ক্যাশ টাকা দিয়ে পারচেস করতে যাওয়াও একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার। তাও একজনের সাহায্য নিয়েছিলাম, এক স্টাফের, উনি সব দিয়ে দিচ্ছে। আর এখানকার পারচেসের অটোমেশন সিস্টেমটা এত সুন্দর, মানে কোনো স্টাফের সাহায্য ছাড়াই আপনি নিজের মত মতো করে পারচেস করতে পারবেন। নোবডি উইল দেয়ার টু আস্ক ইউ সামথিং, আর কোনো সব আপনি সমস্যা হলে কারো সাহায্য নিতে পারবেন, আদারওয়াইজ আপনি যা ইচ্ছা তা করতে পারবেন, ইচ্ছা মতো পারচেস করে নিয়ে যেতে পারবেন, কোনো অসুবিধা হবে না এই আর কি। এইখানে ও আর আচ্ছা 2টা ড্রিঙ্কস কিনেছি, 2টা ড্রিঙ্কস কিনেছি হচ্ছে সারাদিনে এত ধকল যায়, তো একটু একটু করে যদি খাইতে পারি। আর এখানে এত সস্তা, এগুলা বিভিন্ন ধরনের ড্রিঙ্কস পাওয়া যায়, মানে কল্পনার বাইরে। এটা হচ্ছে অরেঞ্জ স্কোয়াশের মতো আর কি, এটা হচ্ছে 85 পেনি। 85 পেনি মানে হচ্ছে ধরেন বাংলাদেশি টাকায় 110-115 টাকা, বাংলাদেশি কোকের মতনই আর কি। বাট টেস্ট ইজ ডিফারেন্ট, ডিফারেন্ট টেস্ট, বাংলাদেশি হিসেবে সবাই চায় প্রথম প্রথম ডিফারেন্ট টেস্ট দেখার জন্য। তো একটা হচ্ছে রাসবেরি, একটা হচ্ছে অরেঞ্জ, 2টা হচ্ছে খুবই সস্তা, 85 পেনি মানে হচ্ছে 1 পাউন্ড 70 পেনি আর কি, 1.7। তো এই হচ্ছে আজকের পারচেজ, এখানে আসলে 20 পাউন্ডসের মতো খরচ হয়েছে। 20 পাউন্ডস মানে হচ্ছে, মানে আমরা তো কথায় কথায় বাংলাদেশি টাকা হিসাব করি, অল অ্যারাউন্ড 3000 টাকার মতো আর কি। আর মজার ব্যাপার হচ্ছে এইখানে আপনার এই ব্যাগ 2টা পারচেস করতে হয়েছে আলাদা 30 পেনি করে, মানে 2টা হচ্ছে 60 পেনি, 60 পেনি মানে হচ্ছে ধরেন 100 টাকা। তো আমি আসলে এত কিছু আনছি বাংলাদেশ থেকে, এরকম ব্যাগ ওই আমরা যে স্বপ্নের ব্যাগগুলো আছে ওরকম আনতে পারি। তো যারা আসবেন আপনারা যদি বড় টাইপের কিছু ব্যাগ নিয়ে আসেন, ক্যারি করেন, তাহলে বড় বড় সুপার মার্কেট থেকে পারচেস করলে ইচ টাইম ইউ ক্যান সেভ মানি। তো যাই হোক, এই ছিল, তো সবাইকে ধন্যবাদ। আমি আবার যখন চাল ডাল পারচেস করব তখন আবার আপনাদেরকে দেখাবো। চাল ডাল বলতে চাল ডাল, তেল, লবণ, চিনি, এই 5টা আইটেম এখন ম্যান্ডেটরি, কারণ মশলা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি। তো এই তো, সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো।